সবথেকে বড় খবর, জবাব দিতে 100 যুদ্ধজাহাজ পাঠালো চীন। দক্ষিণ চীন সাগরে মার্কিন সমরসজ্জার প্রেক্ষাপটে ক্রমশ উত্তেজনা বাড়ছে, আর এই সিদ্ধান্তের পাল্টা হিসেবে এই অঞ্চলে প্রায় 100 জাহাজ মোতায়েন করলো বেইজিং। এইসব জাহাজ থিটু দ্বীপের দিকে পাঠানো হয়েছে বলে ওয়াশিংটনের কৌশলগত ও আন্তর্জাতিক বিষয়ের একটি গবেষণা কেন্দ্র খবর দিয়েছে। থিটু দ্বীপ ফিলিপাইনের দখলে থাকা একটি দ্বীপপুঞ্জের অংশ, যা নিয়ে চীন, তাইওয়ান, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ রয়েছে। চীনের এই নৌবহরে যুদ্ধজাহাজ ছাড়াও রয়েছে উপকূলীয় রক্ষী এবং কয়েক ডজন মাছ ধরার ট্রলার। চীন এই অঞ্চলে ফিলিপাইন সরকারের নির্মাণ তৎপরতা বন্ধ করতে এসব পদক্ষেপ নিয়েছে বলে ওই সূত্রটি উল্লেখ করেছে। ফিলিপাইন 2017 সাল থেকে এই দ্বীপে একটি বিমান ঘাঁটি নির্মাণের চেষ্টা করছে। গত বছরেই এই ঘাঁটি নির্মাণের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এই ঘাঁটি পুরোপুরি নির্মাণ করা এখনও সম্ভব হয়নি। বেইজিং দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অঞ্চলের মালিকানার দাবি করেছে। সম্পদ সমৃদ্ধ এই অঞ্চলের মালিকানার দাবি করেছে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম। মার্কিন সরকার এই দ্বন্দ্বের চীনের কোনো কোনো প্রতিবেশী দেশকে সমর্থন দিচ্ছে। দক্ষিণ চীন সাগর দিয়ে জাহাজ চলাচল থেকে বছরে আয় হয় $5 ট্রিলিয়ন। আন্তর্জাতিক সমুদ্র সীমায় নৌযান চলাচলের স্বাধীনতা রক্ষার অজুহাত দেখিয়ে আমেরিকা দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি জোরদার করছে। চীন ওই অঞ্চলে মার্কিন নৌ ও বিমান বাহিনীর সঙ্গে বেইজিংয়ের সংঘাত বেঁধে যেতে পারে বলে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে আসছে।